তো গাইস, গুড মর্নিং সকলকে। আজকে চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিওর সাথে। আমাদের এলাকার যে জমিগুলো রয়েছে, আমাদের মানে গ্রামের মধ্যে যে সমস্ত জমিগুলো রয়েছে, তো বেশিরভাগ ভিডিও তোমরা আমাদের বাড়ির ওই সাইডটাই দেখেছো। এবার বাড়ির মানে রাস্তার ডান দিকে সাইডে যে সমস্ত জমিগুলো রয়েছে সেগুলো তোমরা দেখেছো, কিন্তু বাঁ দিকে সাইডে যেগুলো আছে সেগুলো তোমরা দেখো নি। তো এই যে বিশাল একটা এলাকা দেখছো, চারিদিকে কিন্তু সবগুলো কিন্তু সব জলে ভর্তি, ঠিক আছে? তো আমি মানে কালকে বাড়িতে আসছি, বাড়ি থেকে তো ওখানে দেখলাম যে একজন আমাকে বলছে যে তোমরা কি, যে এখন তো আশ্বিন মাস চলে আসছে, পুজোর পুজোর সময়, তো দুর্গাপুজোর সময়, তো এখন কিন্তু রাই লাগানো হয়, তো মানে যে রাই বা সর্ষে। তো আমি ভাবলাম যে সকাল সকাল যাই গিয়ে জমিটা দেখে আসি গা, ওখানে মানে কেমন অবস্থা সেরকম সমস্ত কিছু দেখাবো। তো সেই জন্য কিন্তু সকাল সকাল একটা জাস্ট মাথায় গামছাটা বেঁধে এই গেঞ্জিটা পরে আর এই হাফ প্যান্ট আর তার সাথে পায়ে একটা জুতো পরেছি, কেননা এইগুলোই সবাই ধরো বিয়ার কিংবা ড্রিঙ্ক করে, তো কাঁচগুলোও আবার কি কালা কালা সব ভেঙে ফেলে, তো সেই জন্য কিন্তু অবস্থাটা খুবই খারাপ হয়ে যায়। তো এই যে ঝোড়পালা মানে সব বর্ষার সময়, তো হঠাৎ বৃষ্টি হওয়ার পরে এই যে সকলের জমি সবল কিন্তু সব শুকে মানে জলের তলায় রয়েছে। তো জমিটার এই এই হচ্ছে রাস্তা, ঠিক আছে? এটা রাস্তা দেখতে পাচ্ছ, সোজা রাস্তা, কিন্তু একদম এটা দিয়ে সোজা আসলাম, এটা রাস্তা। তো রাস্তার এই সাইডের জমিগুলো কিন্তু উঁচু রয়েছে, আর এই সাইডের জমিগুলো কিন্তু টোটাল একদম নিচু, সব দেখো জলের তলায় শুয়ে আছে। তো শিউলি ফুলও ফুটছে গাছে, শরৎকালের সময় চলে আসছে, আশ্বিন মাসে যে দুর্গাপুজোর এই যে কাশ ফুল দেখতেই পাচ্ছ, এখানে অনেক কাশ ফুল রয়েছে, সেটাও আমি তোমাদেরকে দেখাবো একবার। কিন্তু মাঠের কিন্তু ভয়াবহ পরিস্থিতি। তো আমাকে সবাই বললো যে তুমি আগে জমিটা দেখে আসো, যদি ঘাস টাস থাকে তাহলে তেল দিয়ে দিয়ে লাঙল দেবে, তারপরে কিন্তু ঠিক হবে। এই সব কাশ ফুল খুবই সুন্দর লাগছে, আর কয়েকটা দিনের পরেই কিন্তু আমাদের দুর্গাপুজো। আর এই দেখো টোটাল যে জমিগুলো দেখছো সব কিন্তু এই ধারে টোটাল, দেখো একবার ভালো করে দেখাচ্ছি, এই যে টোটাল জমিগুলো সমস্ত দেখছো সব দেখো কিন্তু জলের তলায় শুয়ে রয়েছে। এই ধারে জমিগুলোতেও কিন্তু জল রয়েছে, দেখতে পাচ্ছ? কেননা এই কিছু জমি শুধু উঁচু রয়েছে, আর বাকি যত জমিগুলো রয়েছে সব কিন্তু নিচু। এই রাস্তায় রাস্তার এই যে জমিটা আছে, এই জমিটার পরের জমিটা কিন্তু আমাদের জমিটা, কিন্তু প্রচুর ঘাস রয়েছে। তো ভাবলাম 24 ঘন্টা বীজ যে তেল হয় সেটা দিয়ে দেবো, দিয়ে লাঙল টাঙল দিয়ে হবে তো অসম্ভব, মানে জলে ভর্তি। যখন ধান লাগানোর সময় বৃষ্টি দরকার ছিল, জল দরকার ছিল, তখন কিন্তু পাওয়া গেল না, বাট এখন কিন্তু জলে একদম পুরো ভর্তি। তো মানে রাগও খুবই ধরে এক এক সময় এই সমস্ত জিনিসগুলি যখন দেখি, যে যখন জলের প্রয়োজন তখন নেই জল, আর যখন প্রয়োজন নাই জলের তখন হয়ে যাচ্ছে এক গাদা জল। তো এই সমস্ত জমিগুলো কিন্তু সব বৃষ্টি জলের তলায় কিন্তু সব ডুবে রয়েছে, আর এখন মাঠের মধ্যে জমিতে কেউ নেই, কেননা জলে সব ভর্তি, কে কোন ধার দিয়ে আসছে কিছু বলার নেই, ওই ধার দিয়ে যাদের হয়তো এমার্জেন্সি বেশি কাজ রয়েছে তারাই হয়তো আসবে। তো এই যে সকাল সকাল আসলাম, আর কেমন হারে দেখো এই যে কুয়া মানে ঘাসের উপরে যে শিশিরগুলো দেখো কিভাবে রয়েছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ এই যে শিশির, তো এই শিশির ভেজা ঘাসের উপর দিয়ে হাঁটার জন্য কিন্তু খালি পায়ে হাঁটলে খুবই ভালো হয়, তো খালি পায়ে হাঁটছে না এই কারণেই, তাই জুতো পরে এসেছিলাম, ভাবলাম হয়তো কিছু হয়ে যাবে, তাই একবার খালি পায়ে একবার হেঁটে দেখি, জুতোটা এখানে খুললাম খালি পায়ে দেখি একবার হাঁটতে কেমন লাগে। ওফ ভাই সুন্দর লাগছে, পায়ের তলায় মনে হচ্ছে একবারে মানে আনন্দে ফুলে যাচ্ছে, হেভি লাগছে, হেভি, অসাধারণ অসাধারণ। একদম সকালবেলায় মানে প্রকৃতি সাজিয়ে রেখে দিয়েছে এরকমভাবেই, যে শিশির ভেজা ঘাসের ওপর যখনই হাঁটবে তুমি তখন কিন্তু ভিজবে তোমার পায়ের ওই কি বলবো আমি, নাহলে চুমি কিছু একটা তো হবেই। তো এইটুকুই ভিডিও ছিল, এখন আমাদের এইদিকের অবস্থা দেখতে পাচ্ছ, চারিদিকে সব এইরকম মানে জলই জল চারিদিকে, যতদূর দেখছো তত, মানে ফসলের এখন কোনো আশা নেই, যে ফসলটাই ভাবছি তৈরি হবে বা সেই ফসলটা ভাবলাম যে বছর রাই হবে তো সেটা হবে না, সব এদিকে আমাদের এখন জলের তলায় ডুবে রয়েছে। তো ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখবার জন্য, আর আমাদের এই একটা নতুন যে ব্লগ ভিডিও করলাম আজকে, তো সেই ভিডিওটার সাথে থাকার জন্য, আবারও নতুন ভিডিও অবশ্যই আসবে।
তোমরা ভিডিও দেখছো ভাই তার জন্য ধন্যবাদ, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব কেন করছো না? চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। টাটা, সবাইকে ভালো থেকো, গুড বাই।